হাটের অবস্থা এত খারাপ কেন? জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতিকে ফোন করে সাধারণ মানুষের সামনেই ধমক অভিষেকের। এদিন শিলিগুড়ি থেকে ধূপগুড়ির সভায় যাওয়ার পথে হঠাৎই আচমকা গাড়ি থামিয়ে নেমে পড়ে তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিদর্শন করে দমহনি হাট, অভিষেককে কাছে পেয়ে বহুদিন ধরে না হওয়া কাজের ক্ষোভ উগড়ে দেয় ব্যবসায়ীরা। মানাগুড়ি হাট, ধূপগুড়ি হাট সব হাট উন্নত হচ্ছে, ব্যবসায়ীদের অভাব অভিযোগ শোনার পর ব্যবসায়ীদের সামনে দাঁড়িয়েই জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতিকে ফোন করে ধমক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার জানান, ব্যবসায়ী সমিতি থেকে বারংবার জানানোর পরেও এই হাটের অবস্থার পরিবর্তন হয়নি কেন, কেন তৎপরতা দেখাননি? মানুষ নির্বাচন করেছে, মানুষের কাজ করা আমাদের কর্তব্য, তবে মানুষের কাজ হয়নি কেন? আপনার জেলা পরিষদে এখানে ক্রান্তি ব্লক ময়নাগুড়ি হাট বলে এখানে একটা ছোট্ট হাট বাজার রয়েছে ধূপগুড়ি থেকে 30 কিলোমিটার আগে। আমি এখানে যাওয়ার সময় নামলাম, আপনাদের এতবার করে বলা হয়েছে, আপনারা এই হাটটা নতুন করে তৈরি করেননি কেন? জেলা পরিষদ থেকে কোনো রকম কোনো সাহায্য করা হচ্ছে না? ব্যবসায়ী সমিতির যারা আছে প্রতিনিধিরা আপনার সাথে কথা বলেছিল, জেলা পরিষদ একাধিকবার এরা অনুরোধ করেছে, আবেদন করেছে, তারপর আপনি কি মিটিংয়ে আছেন? একটু বেরিয়ে আসুন মিটিং থেকে। পাশাপাশি তিনি জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি উত্তরা বর্মনকে নির্দেশ দিয়েছে, দেড় মাসের মধ্যে হাটের কাজ সম্পূর্ণ হওয়া চাই, দেড় মাস পর পুনরায় আবারও হাট পরিদর্শনে আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই কিন্তু ফোনে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়ি থেকে ধূপগুড়ি যাওয়ার পথে হাটের পরিস্থিতি দেখেই মূলত তিনি গাড়ি থামিয়ে নেমে পড়েন গাড়ির থেকে এবং পরিদর্শন করে দমহনি হাট। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জিকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের এক অংশের মতামত, এবার হয়তো তাদের সমস্যার সমাধান শীঘ্রই হতে পারে। হ্যাঁ, এই হাটটা আমি দেখতে এসেছিলাম। সুতরাং এখান থেকে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা বারবার জেলা পরিষদে অনুরোধ করার পরও কোনোরকম আপনারা কোনো পদক্ষেপ বা তৎপরতা দেখাননি কেন? মানুষ নির্বাচিত করেছে, এটা তো আমাদের দায়িত্ব দায়বদ্ধতার মধ্যে পড়ে মানুষের জন্য কাজ করা। সিপিএমের আমলে একটা কর্মতীর্থ করেছিল, কর্মতীর্থ করে হাটের যে পুরো স্ট্রাকচারটা সেটা 12টা বাজিয়ে দিয়েছে। ওই কর্মতীর্থ ঠিক পাশে একদম পিছনে একটা খালি জায়গা আছে, ওখানে একটা ছোট্ট শেড মতো বা স্ট্রাকচার মতো যাতে বসতে পারে ব্যবসায়ীরা। এরা কেউ মাছ বিক্রি করে, কেউ চাল বিক্রি করে, কেউ সবজি বিক্রি করে, কেউ আলু বিক্রি করে, কেউ গম বিক্রি করে, কেউ আটা বিক্রি করে, তো এদের পাশে তো থাকতে হবে। এটা যে করে হোক আপনি প্রায়োরিটি দিয়ে এক মাসের মধ্যে কমপ্লিট করবেন, 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি কিন্তু আবার আসবো। শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে এ পর্যন্তই। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে আমরা জড়িত থাকবো আপনাদের সাথে। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।